টিভিএস রনিয়েন 225 সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হয়েছে ওয়ার্ল্ড ক্লাস রেট্রো লুক সমৃদ্ধ নতুন সংস্করণের এই বাইকটির দাম কেমন হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু তথ্য জেনে নিব। বাইকটিকে সামনে থেকে দেখলেই প্রথমেই আপনার নজরে আসবে ওল্ড ক্লাসিক্যাল রাউন্ড শেপ হেডলাইট ফ্রন্ট কেস। এই হেডলাইটটিতে ব্যবহার করা হয়েছে এলইডি সিস্টেমের লাইট এবং টি শেপ ডিআরএল লাইট। তার পাশে রয়েছে এর এলইডি সিস্টেমের টান লাইট। বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে গোল্ড অ্যালোডাইস আপসাইড ডাউন সাসপেনশন। সঙ্গে রয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সঙ্গে টিউবলেস 110/70 সেকশনের চাকা, 300 মিলিমিটার হাইড্রোলিক ডিস্ক উইথ ABS ব্রেকিং সিস্টেম। এই মডেলটিতে ব্যবহার করা হয়েছে রাউন্ড শেপ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটিতে যথারীতি রয়েছে RPM মিটার, স্পিডোমিটার, টেকোমিটার, ফুয়েল ইন্ডিকেটর, ব্লুটুথ, ক্লক সহ আরো বেশ কিছু প্রয়োজনীয় তথ্য, যা সবকিছুই আপনি এই ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটিতে দেখতে পারবেন। বাইকটির ক্লাসিক্যাল রেট্রো লুকের সাথে সামঞ্জস্যপূর্ণ ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করতে সক্ষম হয়েছে টিভিএস। সব মিলিয়ে এই ফুয়েল ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা 14 লিটার, যা এই সেগমেন্টের অন্যান্য বাইকের মতোই। এই বাইকটিতে স্মার্টেক্স কানেক্টিভিটি সুবিধা যুক্ত রয়েছে, এর মানে ব্লুটুথের মাধ্যমে আপনি আপনার ফোন বাইকের সাথে কানেক্ট করে ফোন কল, নোটিফিকেশন সহ বাইকের আরো বেশ কিছু প্রয়োজনীয় তথ্য আপনার ফোনেই দেখতে পারবেন। বাইকটির সিটিং পজিশন দুর্দান্ত এবং রিল্যাক্সিং। বাইকটিতে সিঙ্গেল পিস সিট ব্যবহার করা হয়েছে, ফলে রাইডার এবং পিলিয়নেতে স্বাচ্ছন্দ্যে বসতে পারবে। পিলিয়ন সিটের পেছনে গ্র্যাবড্রিল ব্যবহার করা হয়েছে, যেটি ধরে পিলিয়ন খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে। বাইকটিকে নিয়ে লং ড্রাইভে গেলে রাইডার এবং পিলিয়নের ব্যাক পেইন জনিত কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে না। বাইকটির সাইড প্যানেলটি সম্পূর্ণ স্টিলের। আসলে বাইকটির সামনে থেকে শুরু করে পেছন পর্যন্ত সম্পূর্ণ স্থানেই স্টিলের ব্যবহার লক্ষ্য করবেন। এই গতিদানবের ইঞ্জিন হিসেবে টিভিএস বেছে নিয়েছে ফুয়েল ইঞ্জেক্টেড এয়ার উইথ অয়েল কুল 4-stroke 4-valve BS6 কমপ্ল্যান্ট 226cc একটি পাওয়ারফুল ইঞ্জিন। এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে 20 BHP at 7750 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 19.93 Nm at 4000 RPM। সঙ্গে রয়েছে এর 5-speed গিয়ারবক্স। নতুন সংস্করণের এই বাইকটির ইঞ্জিনে রেইন এবং আর্বন এই দুটি মোড যুক্ত রয়েছে। বাইকটির রেয়ারে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। সঙ্গে রয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সঙ্গে টিউবলেস 130/70 সেকশনের চাকা, 240 মিলিমিটারের হাইড্রোলিক ডিস্ক। যেহেতু বাইকটিতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম, তাই বাইকটির ব্রেকিং সিস্টেম আরো বেশি শক্তিশালী এবং কার্যকরী। বাইকটির ওভারঅল হাইট হচ্ছে 1170 মিলিমিটার, ওভারঅল লেন্থ হচ্ছে 2040 মিলিমিটার, সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 181 মিলিমিটার। যেহেতু বাইকটির ডিজাইন অনেক কম্প্যাক্ট, তাই বাইকটিকে নিয়ে আপনি সিটের যানজটের ভেতরেও অনায়াসে রাইড করতে পারবেন। বাইকটির সিট হাইট এই সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে নিচু, ফলে আপনার হাইট যদি 5 ফিট 5 কিংবা তার আশেপাশে হয় তাহলেও আপনি বাইকটিকে অনায়াসে রাইড করতে পারবেন। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে উঁচু, ফলে রাস্তার যে কোনো স্পিড ব্রেকারে নিচের কিট ঘষা খাওয়া কিংবা এ জাতীয় অন্য যে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে না। এখন বাইকটির এক্সস্ট নোটটি একটু শুনে নেওয়া যাক। সুন্দরনীত বাইকটির এক্সস্ট নোট কতটা লাউডি এবং জোস। সামনে থেকে বাইকটি দেখতে যতটা ক্লাসিক্যাল, পেছনে এসেও বাইকটির ক্লাসিক লুক ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে টিভিএস। পেছনের দিকে প্রথমে আপনার নজরে আসবে এলইডি সিস্টেমের টেল লাইট। তার পাশে রয়েছে এর এলইডি সিস্টেমের পার্কিং লাইট। টেল লাইটের নিচে এর নাম্বার প্লেট কেস এবং রেয়ার গার্ড ব্যবহার করা হয়েছে। যেহেতু বাইকটির প্রতিটা অংশেই ব্যবহার করা হয়েছে স্টিল, তাই বাইকটির ওজন তুলনামূলক বেশি। সব মিলিয়ে বাইকটির ওজন গিয়ে দাঁড়ায় 159 কেজি। এরপরেও বাইকটিকে নিয়ে আপনি 130 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতি ছুটে পারবেন। বাইকটিতে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর ব্যবহার করা হয়েছে, ফলে বাইকটির সেফটি আরো এক ধাপ এগিয়ে গেছে। এত সব ফিচার, ওল্ড ক্লাসিক্যাল রেট্রো লুক, টিভিএস ব্র্যান্ডিং সহ ভারতের বাজারে বর্তমানে বাইকটির মূল্য 1,49,000 রুপি। সিসি রেস্ট্রিক্টেড হওয়ার কারণে বাংলাদেশের বাজারে বাইকটি কবে নাগাদ আসতে পারে এ বিষয়ে সঠিক কোনো তথ্য আমাদের জানা নেই। তবে বাংলাদেশের বাজারে যদি কখনো বাইকটি আসে, তাহলে ভ্যাট ট্যাক্স মিলিয়ে বাইকটির মূল্য হতে পারে 5,50,000 থেকে 5,70,000 টাকার ভেতরে। বাজারে থাকা সব জনপ্রিয় বাইকগুলি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।